দর্শক আন্দোলনের খবর সংগ্রহ করছেন আমাদের সহকর্মীরা। রাজধানীর শাহবাগ এলাকায় এই মুহূর্তে অবস্থান করছেন আমাদের সহকর্মী নূর হোসেন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। নূর, আন্দোলনকারীরা আসলে কি বলছেন এবং ঠিক এই মুহূর্তের চিত্র সম্পর্কে আপনার কাছ থেকে আমরা জানতে চাই। লীনা, আপিল বিভাগ যখন হাইকোর্টের গত মাসের যে আদেশ সেটির উপর একটা স্থিতাবস্থা জারি করে, সেই খবরটি যখন আন্দোলনকারীরা জানতে পারে তার পরপরই তারা আমাদের কাছে তাদের যে প্রতিক্রিয়া সেটি জানিয়েছেন। তারা অত্যন্ত স্পষ্ট করেছেন আপিল বিভাগের এবং হাইকোর্টের কাছে তাদের কোনো ধরনের দাবি নেই, আপিল বিভাগ এবং হাইকোর্টকে লক্ষ্য করে তারা কোনো দাবি জানানো নাই। তারা স্পষ্ট করেছেন তাদের দাবি হচ্ছে নির্বাহী বিভাগের কাছে, সরকারের নির্বাহী বিভাগের কাছে। নির্বাহী বিভাগের পক্ষ থেকে যদি তাদের যে দাবি এক দফা, অর্থাৎ সব ধরনের সরকারি চাকরিতে, সকল গ্রেডের সরকারি চাকরি নিয়োগের ক্ষেত্রে যত কোটা আছে সব কোটা বাতিল করে শুধুমাত্র সংবিধান স্বীকৃত যে অনগ্রসর জনগোষ্ঠী আছে, যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে, আদিবাসী এবং প্রতিবন্ধীদের জন্য ন্যূনতম সর্বোচ্চ 5% কোটা রেখে যদি একটি পরিপত্র জারি করা হয় অথবা আইন পাশ করা হয়, সেক্ষেত্রে তারা তাদের দাবি মেনে নেওয়া হয়েছে বলে মনে করছেন। তারা বলছেন সরকারের পক্ষ থেকে, নির্বাহী বিভাগের পক্ষ থেকে যদি তাদেরকে শুধু আইন পাশ পর্যন্ত যেতে হবে না, এখন যদি একটি লিখিত ডকুমেন্টের মধ্য দিয়ে, লিখিত আদেশের মধ্য দিয়ে যদি সরকারের পক্ষ থেকে জানানো হয় যে তাদের যে এক দফা দাবি, সে এক দফা দাবি মানা হবে, সে এক দফা দাবির কথা সরকার শুনবে, সেক্ষেত্রে তারা তাদের আন্দোলন প্রত্যাহার করবে। অন্যথায় হাইকোর্ট কি রায় দিয়েছে সেটা নিয়ে তারা ভ্রুক্ষেপ করছে না। তারা বলছেন যে তাদের যে আন্দোলন, তাদের যে নিয়মতান্ত্রিক এবং শান্তিপূর্ণ আন্দোলন, এই আন্দোলন চলছে। এর ফলে সকাল 12টার থেকে এখন পর্যন্ত রাজধানীর শাহবাগ চত্বর এবং আশেপাশের যে মোড়গুলো আছে সবগুলো মোড় অবরুদ্ধ হয়ে আছে। এসব মোড়ে কোনো ধরনের যানবাহন চলাচল করছে না। লীনা, নূর, আপনি আমাদের সঙ্গে থাকুন। এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। দর্শক, এখন আমরা যাচ্ছি রাজধানীর ফার্ম গেট এলাকায়, সেখানে আছেন আরেক সহকর্মী নাজিবুর রহমান। নাজিব, আমরা সবাই জানি যে রাজধানীর বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টে কিন্তু সড়ক অবরোধ করে রাখা হয়েছে এবং এই সড়ক অবরোধের ফলে যানজটের সৃষ্টি হয়েছে, যাত্রীরা দুর্ভোগে আছেন। তারপরও আপনার কাছে আমার প্রশ্ন থাকবে যে এই বাংলা ব্লকেটে এই মুহূর্তে সড়কের চিত্র আপনি বিভিন্ন পয়েন্টে কেমন দেখছেন, বিশেষ করে ফার্ম গেটে আপনি কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। লীনা, আমি কিছুক্ষণ আগেই ফার্ম গেট থেকে একটু এগিয়ে কারণ বাজারে এসে অবস্থান নিয়েছি। সেখানে কিন্তু আসলে কোটা আন্দোলনকারীরা যাদের পূর্বঘোষিত যে কর্মসূচি ছিল বাংলা ব্লকের, সেই কর্মসূচির অংশ হিসেবেই কিন্তু তারা রাজধানীর যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলো কিন্তু তারা ব্লক করে রেখেছে, অর্থাৎ যান চলাচল একেবারেই বন্ধ। আমরা বলা যায় যে ঢাকার যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু একেবারে স্থবির হয়ে আছে, অর্থাৎ পুরো রাজধানী কিন্তু এখন স্থবির, যানবাহন শূন্য। যারা জরুরি প্রয়োজনে বেরোচ্ছেন তারাও কিন্তু অনেকটা ভোগান্তিতে পড়ছেন, কোনোভাবেই তারা ঢাকার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াতের সুযোগ নেই, অন্তত সড়ক পথে আমরা বিভিন্ন পয়েন্ট যেমন ফার্ম গেটে দেখেছি। ফার্ম গেটের চতুর্থ মুখে যেই সড়ক রয়েছে সেই চতুর্থ মুখ, চারটি মুখই কিন্তু পুরোপুরিভাবে বন্ধ করে রেখেছে আন্দোলনকারীরা, এবং তারা যেটি বলছেন যে এই আন্দোলন হয়তো তারা সন্ধ্যা পর্যন্ত অব্যাহত রাখবে। এখন পর্যন্ত যানজটের বলতে এই সড়কগুলো যেহেতু বন্ধ, সেক্ষেত্রে শাখা প্রশাখা যে সড়কগুলো রয়েছে আশেপাশে সেই সড়কগুলো কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে। বসুন্ধরার সামনে আমরা দেখেছি যে দীর্ঘ লাইন যেটি কলাবাগান পর্যন্ত ছাড়িয়ে গেছে, এবং এর ফলে কিন্তু যারা এই গণপরিবহন এমনকি যারা ব্যক্তিগত গাড়ি নিয়ে আসছেন তারা কিন্তু ভোগান্তিতে পড়েছেন। এছাড়া যারা জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স কিংবা জরুরি সেবা রয়েছে সেগুলো কিন্তু এই আন্দোলনের আওতামুক্ত রয়েছে, সেক্ষেত্রে তারা সহজেই যাতায়াত করতে পারছেন। তবে দুপুরের পর, অর্থাৎ বিকালে যখন অফিস ছুটি হবে তখন হয়তো চ্যালেঞ্জ আরও বাড়বে এবং ট্রাফিক জ্যামটি আরও বাড়বে, এমনটাই আশঙ্কা করা যাচ্ছে। তো এই ছিল আমার কাছে রাজধানীর চিত্রের সর্বশেষ। লীনা, জানছিলাম ঢাকার কোটা বিরোধী আন্দোলনের সর্বশেষ খবর। এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। দর্শক, এবারে আমরা ঢাকার বাইরে আন্দোলনের খবর জানতে যাব চট্টগ্রামে, সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আরিজ আহমেদ। আরিজ, আমরা কিছুক্ষণ আগে ঢাকার কোটা বিরোধী আন্দোলনের খবর জেনেছি আপনার কাছে, আমরা চট্টগ্রামে কোটা বিরোধী আন্দোলনে কি অবস্থা এই মুহূর্তে সেটি জানতে চাই। আমরা
হ্যাঁ লীনা, চট্টগ্রামে সকাল থেকে আসলে কোটা বিরোধী আন্দোলনকারীরা ব্লকেড সৃষ্টি করেছে। আমি এই মুহূর্তে অবস্থান করছি চট্টগ্রামের টাইগার পাস এলাকায়। আপনি আমার পেছনে দেখছেন, এটি টাইগার পাসের মূল কেন্দ্রতে সড়ক যোগাযোগ আসলে দুই ভাগে বিভক্ত হয়ে গেছে এবং সব জায়গায় আসলে এক ধরনের ব্লকেড সৃষ্টি হয়েছে। সেই কারণে চট্টগ্রাম শহর বলতে গেলে অবরুদ্ধ হয়ে আছে। এক পাশে চট্টগ্রামের যে বাণিজ্যিক এলাকা আছে এবং অন্য পাশে যে 1602 নম্বর গেট, ইস্পাহানি মোড়, জি সির মোড় সহ পুরো এলাকা জুড়ে আসলে সড়ক যোগাযোগ বন্ধ আছে। তো এছাড়া দেওয়ানহাট ব্রিজের নিচে রেল যোগাযোগটা এই মুহূর্তে বন্ধ আছে এবং সেখানেও শিক্ষার্থীরা ব্লকেড সৃষ্টির কারণে চট্টগ্রাম থেকে যে অন্যান্য জেলা, ঢাকা সহ অন্যান্য জেলার সাথে আসলে রেল যোগাযোগ বন্ধ আছে। আমরা যেটা দেখছি, কোটা বিরোধী আন্দোলনকারীরা আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজের শিক্ষার্থীরাও এখানে অংশ নিয়েছেন। এছাড়া আমরা দেখেছি সড়কের উপর যে তারা বই কাতা নিয়ে অনেকে লেখাপড়া করতেও দেখছি। তারা বলছে যে তাদের নিয়ম অনুযায়ী সংস্কার, বৈষম্যমূলক যে কোটা ব্যবস্থা যদি বাতিল করা না হয় তাহলে তাদের আন্দোলন চালিয়ে যাবেন এবং তারা আরও এইভাবে ধারাবাহিকভাবে আন্দোলন করে যাবেন। লীনা, এই ছিল এখানকার সর্বশেষ। জানছিলাম চট্টগ্রাম থেকে সেখানকার কোটা আন্দোলনের সর্বশেষ খবর। ভালোবাসাটা কি জানো, এক মন দুধের মধ্যে এক ফোঁটা গরুর চোনা। এই এক ফোঁটা গরুর চোনা যেমন এক মন দুধকে নষ্ট করে দেয়, ঠিক সেরকম ভাবে প্রেম ভালোবাসাটা তোমার ক্যারিয়ারটাকে একদম নষ্ট করে দেয়। তোর জন্য কেন আমার এত টান, তুই ছাড়া কাঁদে আমার অবুঝ পড়ান। দূরে গেলে জাগে তোর জন্য আমার বড় মায়া লাগে। যখন তুমি আমার কাছে টাকা চাইতেছো সেরকম আমার তোমার কাছে একটা চাওয়া আছে। স্যার ইভেন এটাও বলছে যে আপনি নাকি পড়াশোনা ভালো মতো শেখান না। অল্প বয়সে জীবনের সরোবরে ভালোবাসা নামক একটি চুনো ঢুকিয়েছে, তারপর থেকে আমার জীবনটা নষ্ট। মানুষের জীবনে তাগিদে মাঝে মধ্যে তোর সাথে যেতে হয়, আবার জীবনের প্রয়োজনে ফিরে আসে, আমিও ফিরব। এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।